গুড মর্নিং। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আমি এখানে ব্রেকফাস্টের জন্য লুচি মেখে নিচ্ছি। তো একটু নুন আর একটু চিনি দিয়ে ময়াম দেবো যাতে করে লুচিটা ভালো লাগে খেতে। তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আমি উঠেছি। তো আমি আর আমার হাজবেন্ড, তো হাজবেন্ড বেরিয়ে গেছে তার কাজে, আর আমি এখানে সবাই ওঠার আগে একটু আটা ময়াম দিয়ে মেখে রাখবো যাতে আটাটা রেস্ট পায় এবং লুচিগুলো ভালো হয়। তো সারাদিন কী করবো না করবো সবটাই শেয়ার করবো এই ব্লগে, তো তোমরা দেখতে থাকো। যদি তোমরা এমন কেউ থেকে থাকো যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসো এরকম ধরনের ব্লগ, তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আমি কিন্তু ডেইলি ব্লগ ছাড়ি আর আমি আশা করছি আমার ব্লগের মাধ্যমে তোমাদের মনোরঞ্জন করতে পারবো। তো তোমরা পাশে থেকো। তো তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো রকম রিকোয়েস্ট থাকে তাহলেও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো দেখতে থাকো ব্লগটা একেবারে স্কিপ না করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুমানা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি আর এসেছি বোনদেরকে নিয়ে, মানে হঠাৎ করে ট্রেনে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। এই তো দেখাচ্ছি, এই তো তুমি দেখছো, বলে উঠতে পারো, এই তো দেখতে পাচ্ছ তুমি। ট্রেনে আমাদের হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল যে ওদের আসলে 10 দিন ছুটি আছে, তো এখনো 3-4 দিন রয়েছে, তো তো ওরা যাওয়ার জায়গা পাচ্ছে না, কোথায় যাবে, তাই বলো চল আমাদের বাড়িতে চল। তো সবাই মিলে চলে আসলাম আর সকালে আমাদের লুচি তরকারি খাওয়া হয়ে গেছে। লুচিটা মাখছিলাম, তোমরা দেখেছো যে লুচির জন্য আমি আটা মাখছিলাম, আর এখন হচ্ছে বিরিয়ানি তোড়জোড়। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে বোন বিরিয়ানি তোড়জোড় করছে আর মাংস চলে এসছে, চাল ওখানে ভিজিয়ে রেখেছি, তো এখন করবো বিরিয়ানি। আর আর আমাদের দুষ্টু সোনা কি করছে দেখো, হনুমানজি সেজেছে, তুমি বিউটি কুইন সেজেছো, গান চালালে হবে না। এখন বসে বসে গল্প নল্প হচ্ছে, মারামারি হচ্ছে, আসল কথা হচ্ছে এখানে বসে আছি তার কারণ হচ্ছে দুজনের মধ্যে বিশাল মারামারি চলছে এখন। এটা দেখো আমাদের পুচু করেছে, এটা এই যে আচ্ছা এটা মাহি করেছে, এটাও দেখো খুব সুন্দর হয়েছে, তোমরা ভালো ভালো বলো একটু কি হয়েছে। আর মাংসটা চাপিয়েছি জাস্ট এই মাত্র, আর বসালাম বিরিয়ানি চালটা বসিয়ে দেবো এরপর। মাই এটা নাও চালটা বসিয়ে দিয়ে আসি, ঝিলে যা আর মানে সকাল থেকে হচ্ছে মারা মারি হুড়ো হুড়ি, এক জায়গায় থাকলে না দুটোই আকাশে। আমার মেয়ে তো বরাবরই, আর এটা ছিল না, আচ্ছা ঠিক আছে অন্য পেজে করো, অন্য পেজে করো, আচ্ছা আচ্ছা আবার কিনে দেবো কিনে দেবো এখন করো। আর এটা ছিল না, ইদানিং এটা আবার হয়েছে, এবার দুটো হচ্ছে মারামারি। এক জায়গায় থাকলে আবার, আর বড়টা তো আমার বড় হয়ে গেছে, ওটা পড়ছে মিশমাসের কাছে পড়াশোনা করছে, ও সবাই পড়ছে, ওটার এদিকে আসছে না, আর এদের দুটো সবাদের সামনে আমরা পাগল হয়ে যাচ্ছি, একটু বুঝতে না শিখলে না হবে, মানে এর যেটা দরকার ওর সেটা দরকার, ওর যেটা দরকার এরও সেটা দরকার, এই করছে। আমার যে এখন কটা বাজে বলো তো, কটা বাজে অনু ঝিলি, 11:45 বাজে, আমাদের খেতে খেতে 1:30 তো বাজবেই বাজবে, কারণ মাংস হতে তো টাইম লাগবে, খাসির মাংস হতে তো একটু টাইম লাগবে। এই যে মাংসটা একটু দেখিস, যদিও জল বেরিয়েছে, তো কষাবো প্রেশারে দেবো তারপরে তো বিরিয়ানিতে দেবো, তো হতে হতে বেশ অনেকটা টাইম লেগে যাবে আমাদের। জাস্ট মাংসটা দেখো দিলাম এখানে, মাংসটা তো অনেকটা টাইম লাগে জানো তো, ধীরে ধীরে করতে হয়, তো আমি না মানে দুটো বা তিনটে সিটি জোরে দিই, তারপরে স্টিম করে দিই, তারপরে আরও দুটো তিনটে সিটি দিই, তাতে করে নরম হয় মাংসটা। আর আমাদের বাড়িতে নরম মাংস ভীষণ পছন্দ করে। আর এই পাশটায় নিলাম আমি বিরিয়ানির আলুটা, একটুখানি একটু ভাপিয়ে নেবো আর কি সেই জন্য। আর ওরা সবাই গেছে এখন ছাদে, মানে ছাদে না দোতলায়, তো চলো তোমাদেরকে একটু দোতলায় নিয়ে যাই, পুরো লুকটা দেবো না কারণ আলাদাভাবে একটা ট্যুর দিয়ে দেবো, পুরো সব শেষ হয়ে গেলে। আর এখন খুব একটা বেশি কিছু দেখতেও পাবে না, পুরো নোংরা ভর্তি, টাইলস প্রায় হয়ে গেছে, অনেকটাই লাগানো হয়ে গেছে, অল্প অল্প কিছু কিছু কাজ বাকি আছে।
আর সিঁড়িটা দেখো এখনো কিচ্ছু হয়নি, তো সিঁড়ির পাথরগুলো কাটা রয়েছে। তো চলো উপরে নিয়ে যাই, দেখি ওরা কি করছে না করছে। আর উপরে দেখো আমার বর শালিকে বোঝাচ্ছে যে এখানে বেসিন এরিয়ায় ঠিক কীরকম বেসিনটা বসবে। আসলে প্রথমে একরকম ঠিক ছিল, তারপর বর এর মাথায় অন্যরকম একটা ঢুকেছে, তো সেটাও আমাকে বোঝানোর চেষ্টা করছে। আর আমি আমার পছন্দটা বলছি, তো দুজনের মধ্যে এই একটা ব্যাপার নিয়ে চলছে, তো আমাকে তো বোঝাতে পারছে না, তাই শালিকে বোঝাচ্ছে যাতে শালি আমাকে একটু বুঝিয়ে দেয় যে এই বেসিনটা লাগালেই ঠিক হবে। তো সেই জন্য ওরা অনেকক্ষণ ধরে ধরে কী বোঝালো ওকে। আর এখানে দেখো এই এই ঘরটা এখনও টাইলসটা লাগেনি, এই ঘরে বালিগুলো রেখে দিয়েছে, টাইলসটা লাগানো হবে পরে। আজ মিস্ত্রি আসেনি, তো এরকমই হচ্ছে, একদিন মিস্ত্রি আসে তো লেবার আসে না, একদিন লেবার আসে তো মিস্ত্রি আসে না। তো দেখছি যতটা টাইম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি টাইম কিন্তু লাগছে। তো তোমরা যারা নতুন বাড়ি করছো বা করতে যাবে তাদেরকে বলে রাখি যে তোমরা যে টাইমটা ভাবছো তার থেকে কিন্তু অনেক বেশি টাইম লাগবে। তো আমি নিজে চলে এসেছি, নিজে এসে আমি মাছ কাটছিলাম, কিছুটা মাছ নিয়েছি, সেই মাছটা মাছালা আমার কেটে দেয়নি। আর আমার বোনের বর মাছ খেতে খুবই ভালোবাসে, তো আমি ভাবলাম ওকে একটু নতুন ধরনের মাছ খাওয়াই, এটা হচ্ছে আমুদে মাছ, তো সেই জন্য ওইগুলো বসে বসে আমি কাটছি। একটুখানি তোমাদের সঙ্গে একটুখানি জাস্ট বোন একটুখানি শুট করেছিল মাছটা, তারপরে আর তোমাদের সঙ্গে একদমই আর দেখা করতে পারিনি। তো স্নান করে ঘরটা ঝাড় পরিষ্কার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে স্নান করে আমি আর বুনু খেলছি। হ্যাঁ, ওরা দুটো খেলছে। তো এদের দুটোর জন্য আমি ভালো করে ব্লক করতে পারছি, এরা এত চিৎকার চেঁচামেচি মারামারি করছে সব সময় যে আর তো ভয় হচ্ছে না। আর আমি এখন মারপিট লড়াই লড়াই করছি। তো সকাল থেকে একটা ভাত আর কাবলি ছোলা হয়ে গেছে, দাঁড়াও কাবলি ছোলাটা দেখাচ্ছি দেখো। তো ভাত কাবলি ছোলা হয়ে গেছে কারণ বর বেরোলো, বরের এক কলিগের বাবার বরের এক কলিগের বাবা মারা গেছে, তো সেই নিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানে যেতে হবে আজকে, মানে যেতেই হবে সেখানে। সেই জন্য সকাল সকাল ভাত আর তরকারিটা হয়ে গেছে, আর এখন মাছের ঝোল করবো, আর একটু ভাবছি ডালও করবো, কারণ একটু বেশি বেশি করে দিলে কি বোনে নিয়ে যেতে পারে, বাড়ি গিয়ে আর কাজটা করতে হবে না। তো চলো শুরু করি, কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। প্রথমেই আমি দুই কড়াতে মাছগুলো ভেজে নিচ্ছি, দুই কড়াতে মাছটা ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাতে করে রান্নাঘর থেকেও আমি খুব তাড়াতাড়ি ফ্রি হতে পারবো, সেই জন্য দুই কড়াই বসালাম। দেখো আমাদের মাছ রয়েছে, এটার মাছের ঝাল করবো, এটা সব গুছিয়ে রেখেছি, সব গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এটার করবো আলু দিয়ে মাছের ঝাল। সেই রান্নাঘরেই তোমাদের সঙ্গে শেষ দেখা হয়েছিল, তারপর সোজা কিন্তু বিকেলবেলা এখন ক্যামেরা অন করেছি। তো সারাদিন অনেক হই হুল্লোড় আড্ডা করে মেরেছি, তো ক্যামেরা নিয়ে ঘুরলে কিন্তু সেই ব্যাপারটা আসে না, যদি ক্যামেরা ধরার কেউ থাকে তাহলে সেটা আসে, কিন্তু ক্যামেরা সেট করো তারপর সে ব্যাপারটা কিরকম যান্ত্রিক হয়ে যায়, সেই জন্য সেই মজাটা আমি আর নষ্ট করতে চাইনি। আর এখন কিন্তু বোনদের প্রায় যাওয়ার সময় চলে এসছে, তো ও টুকটাক গুছিয়ে নিচ্ছে যেগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো আমি ভাবলাম এখন ক্যামেরাটা একটু অন করি, যেহেতু ব্লগটা শুরু করেছিলাম শেষ তো করতে হবে। তো আর এখানে দেখো এক বোতলে এরা দুজন দুধ খাচ্ছে, আমার বোনের ছেলের কিন্তু বোতলে দুধ খাওয়া অভ্যাস আর মাহি কিন্তু সেটা নেই, মাহি দাদাকে দেখে বোতলে দুধ খাওয়াটা ধরেছে। আর এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছি, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম, দেখো আমরা কীভাবে এই আর কি আড্ডা মারি একসঙ্গে বসলে। তো এটা একদমই আমি মিস করতে চাইনি, তো এটা একটা ভীষণ ভালো লাগার বিষয়, আবার ওদের সঙ্গে কবে দেখা হবে জানি না। তো এখানে দেখতে পাচ্ছ তো আমার বোনের ছেলের খাওয়া হয়ে গেছে, ঠিক একই বোতল নিয়ে আমার মেয়ে বসে গেছে, তো একসঙ্গেই দুধ ভরে ওদেরকে দুজনকে একসঙ্গে খাওয়াচ্ছি। আর এই স্মৃতিগুলো হয়তো আমার বোনের ছেলের মনে থাকবে কিন্তু আমার মেয়ের আর মনে থাকবে না, কারণ আমার মেয়ে বেশ অনেকটা ছোট। আর আমার বোনের ছেলের কিন্তু বেশ মজা পাচ্ছিল, মাসিমণি ক্যামেরায় কথা বলছে, ও বারবার আমি ক্যামেরায় কথা বললেই ও চলে আসছে, মাসিমণি আমাকে দেখাও আমি এটা করছি ওটা করছি এইগুলো বলছে, দেখো ক্যামেরা কি ইন্টারেস্ট ওর।
তো এরপরে দেখো ওদের সব গোছানো হয়ে গেছে, আর এখন ফিরে যাবে। আমার বোনের দুজনেরই মনটা খারাপ, আর আর অনু যাচ্ছে ওদেরকে বাসে তুলে দেওয়ার জন্য। যেহেতু আমাদের বাড়িটা নতুন, তো এখনও ওরা অতটা ভালোভাবে পথ চিনে বা বাস চিনে আলাদা রোডে যাওয়া যেতে পারবে না। তো আমি মায়ের অনুকে বললাম যে তুমি একটু তুলে দিয়ে আসো, তো ও সঙ্গে গিয়েছিল বাসে তুলে দিয়ে আসবে, আর বাদ বাকিটা ওরা বিধাননগর থেকে ট্রেনে উঠে পড়বে। জাস্ট বেরিয়ে গেল, এখন খারাপ লাগছে একটু, এতদিন একসঙ্গে ছিলাম তো সেই শুক্রবার থেকেই, বোধহয় না শনিবার থেকে একসঙ্গে ছিলাম, আর আজ হচ্ছে সোমবারই তো না, মঙ্গলবার, আজকে মঙ্গলবার। তো এই কদিন একসঙ্গে ছিলাম, বেশ ভালোই কাটলো। এবার বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে যাবে, আর ভালো লাগবে না। আমি এখন যাব কোথায় বলো তো? এখন যাব দাঁতের ডাক্তারের কাছে, কালকে অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু কালকে আমি যেতে পারিনি যেহেতু ওরা ছিল, তো আজকে যাব। তার আগে গোছাবো ঘরটা, তো দেখো ঘরটা, তো ঘরটা আমি এখন গোছাবো, তারপর সন্ধ্যা দেবো, তারপর বেরোবো। আর ওরা ফোন করবে বলেছে কিন্তু ফোনটা করলো না, তো জানি না আজকে আদৌ যাওয়া হবে কিনা, বা কালকে। আমার দাঁতের ব্যথাটা একেবারেই কমে গেছে, একদম নর্মাল হয়ে গেছে। এই সুযোগ হচ্ছে দাঁতের চিকিৎসাটা করিয়ে নেওয়া। তো ভাবছি বরকে নিয়ে যাবো, কি ডিসিশন না নিই না নিই, মানে আমি একা হয়তো নিতে পারবো না, তো ভাবছি ওকে নিয়ে যাবো, কিন্তু ওরা ফোন করলো না এখনো। দেখি আমি আর একবার ফোন করে দেখি কি বলে, তারপর ডিসিশন নেবো যে আজ যাবো না কাল যাবো। যেহেতু এই ঘরটায় আমরা বসে সারাদিন আড্ডা মেরেছি, তো এই ঘরটা একটু অগোছালো, প্লিজ এটা ইগনোর করো তোমরা। আশা করি তোমরা বুঝতে পারবে, যেহেতু দুটো বাচ্চা প্রায় সমবয়সী আর দুটোই খুব ছোট, তো বুঝতেই পারছো যে কি হাল করে বাড়িঘরের। তো ওরা কিন্তু বারবার বাইরে যাচ্ছিলো, আর বাইরে যেহেতু কাজ হচ্ছে, বাইরে থেকে ধুলো পায়ে ঘরে ঢুকছিলো বারবারই, তো সেই জন্য আমি ঘরটাও একটু মুছে গুছিয়ে নেবো। আর যেহেতু সন্ধ্যা দেবো, একটু গুছানো না থাকলে না, একটু পরিপাটি না থাকলে সন্ধ্যা দিলে সেরকম সেই ফিলটা আসে না। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে ঘরটা বেশ ভালো লাগে, মানে একটা স্নিগ্ধ ব্যাপার আসে, আমার তো তাই মনে হয়। তো সবসময় চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই ঘর বাড়িতে সন্ধ্যা দেওয়ার, তাহলে বেশ একটা অন্যরকম ব্যাপার আসে। আর আমার মাহি এখানে দেখো ক্যামেরার সামনে কী সব বলছে, আর আমার গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম হবে, বা একটু ঢোক গিলছি বারবার, কেননা আমার মুখে একটু সমস্যা হয়েছে, তো সেই জন্যেই কিন্তু এই অসুবিধা হচ্ছে। আশা করছি কয়েকদিন পর আমার সেটা কমে যাবে, কারণ আমি একটু ওষুধের মধ্যে আছি। বোনরা চলে গেছে, যাওয়ার পর তো দেখলে সমস্ত ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সন্ধ্যা দিলাম, দিয়ে মায়ের সঙ্গে একটু টিভি দেখছিলাম, আর ভালো লাগছে না। কদিন বেশ একটা আনন্দের মধ্যে ছিলাম, তো একদম ভালো লাগছে না। তো ভাবছি রাত্রে রান্নাটা করে ফেলি, কেন বলতো এরপরে যদি বসে থাকি না, আরও বসে থাকতে ইচ্ছে করবে, আর ভালো লাগবে না। আর ছেলে মেয়েদেরও খুব মন খারাপ দুটোরই, যে কদিন ছিলাম বেশ মজা মজা মজাই ছিলাম। তো যাই হোক, আবার কাল থেকে যে অনুর স্কুল, সমস্ত সব আবার ওরা সব ভুলে যাবে, অনু ভুলে যাবে, কারণ স্কুলে যাবে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে, পড়তে যাবে, পড়ার মধ্যে ঢুকে যাবে, আর কোনো ওর আর অতটা মনে হবে না। কিন্তু মাহি একটু মিস করছে, তো আমি ওর সঙ্গে ওই জন্য বসেছিলাম, আর ওকে আর আজকে পড়াতে বসিনি। তো মাই ওটা মুখে দিও না মা। তো এখন আমি রান্না করে যাব, রুটি করব, রুটি তরকারি এসব করব, মানে তরকারি করতে হবে না, রুটি করব শুধু। তো আজকে ব্লগটা আর আমি নিয়ে যাবো না, কারণ আমার আর ভালো লাগছে না। কালকে সকাল থেকে একদম নতুনভাবে আবার ব্লগ শুরু করব। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও, আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।